হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের আমি দেখাবো একটা স্মুদি করে। তো আমি আজকে স্ট্রবেরি আর ব্যানানা দিয়ে একটা স্মুদি তৈরি করব। তো তার জন্য আমি কিছু ফ্রোজেন স্ট্রবেরি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। যারা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কম দিবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ব্যানানা, তো এটাকেও আমি পিস পিস করে এখন অ্যাড করে দিলাম। আর এখানে আমি অলরেডি কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। স্মুদি যেহেতু অনেক ঘন হয় তাই পানির পরিমাণটা আমি অবশ্যই কম দিয়েছি। এখন আমি এটাকে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুবই সহজ একটা মানে খাবার, এবং খুবই হেলদি এবং সবার ভীষণ পছন্দ। আমার তো ভীষণই পছন্দ, আমি মলে গেলে অবশ্যই স্মুদি নিয়ে থাকি। আর পরিবেশনের সময় বেশ কয়েক পিস আইস দিয়ে দিলে খুবই ভালো লাগে গরমে ঠান্ডা ঠান্ডা। তো হয়ে গেল আমার ঝটপট স্মুদি। এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।